الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالكلام ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله إنما الصدقات للفقراء والمساكين والعاملين عليها والمؤلفة قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله وفي سبيل الله وابن السبيل فريجة من الله والله عليم حكيم صدق الله العظيم شمس تبرزوشا شهي مولى الله سبحانه وتعالى جاء مسجد بريدي أسكيه مطر الله تعالى خروجكم على يرمتشي দুনিয়ার যাবতীয় কাজকর্মকে পরিহার করে আল্লাহ তাআলার ভয়ে তার পবিত্র ঘরে এসে কিছু নামাজ আনতে কোরআনুল কারীম থেকে কিছু আলোচনা করা এবং শোনার সুযোগ করেছেন, সেই জন্য সে মহান আল্লাহ সুবহানাহু তাআলার আলিশান দরবারে একটু শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। লাখ করে দরুদ ও সালাম মানবতার তীর্থদূত আখির নবী সাইয়েদুল কাউনাইন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকে আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের সূরা তাওবার 60 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই তেলাওয়াতকৃত আয়াতের দ্বিতীয় পর্বের আলোচনা করেই আজকে এই আয়াতের আলোচনা শেষ করবেন ইনশাআল্লাহ। এই আয়াতে আল্লাহ তাআলা সদকা বন্টনের যে খাতগুলো নির্ধারণ করে দিয়েছেন সেই প্রসঙ্গেই আজকে দ্বিতীয় পর্বের আলোচনা করা হবে। আটটি খাতের বর্ণনা আমি গত জুমায় দিয়েছি, আজকে সদকা পশুর এবং জাকাতের উপরে আর কিছু আলোচনা বাকি রয়েছে, অবশিষ্ট রয়েছে, সেগুলির উপরে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই সদকা এই জাকাত দেওয়ার ক্ষেত্রে যাদের উপরে সদকা ওসর জাকাত ফরজ, এই জাকাত ফরজ হওয়ার ক্ষেত্রে কিছু শর্ত রয়েছে, শুধু বিত্তশালী হলেই হবে না, ধনী হলেই হবে না, বরং এই শর্তের পর্যায়ে করতে হবে, তাহলেই সেই ব্যক্তির জাকাত কিংবা ওসর ফরজ হবে। এক নম্বর শর্ত হচ্ছে মুসলমান হওয়া। মুসলমানদের উপরে আল্লাহ তাআলা এই জাকাত ওসরকে খরচ করে দিয়েছেন, অন্য ধর্মের মানুষের নিকট থেকে আর আদায় করা যাবে না, গ্রহণ করা যাবে না। দুই নাম্বার, স্বাধীন হতে হবে, কোনো দাস কোনো গোলামের উপরে জাকাত আল্লাহ তাআলা খরচ করেন নাই। তিন নাম্বার,
প্রাপ্তবয়স্ক হতে হবে, জ্ঞানবান হতে হবে, সাবালক হতে হবে, কোনো অবুজ সন্তানের উপরে আল্লাহ তাআলা এই বিধান আরোপ করেন নাই। ঋণগ্রস্ত না হওয়া, ঋণ থাকা যাবে না, ঋণের ব্যাপারে কিছু কথা, সেটি হচ্ছে আমরা যদি পারিবারিক উন্নয়নের জন্য যদি ঋণ গ্রহণ করি, অনেক সময় দেখা যায় যে একতলা বাড়ি কমপ্লিট করেছি, দ্বিতীয় তলার কাজ চলতেছে, এক্ষেত্রে অর্থের সংকট পড়ে গেছে, আমরা ঋণ করলাম, অথবা এক বিঘা জমি কিনতে গিয়ে টাকা শর্ট করেছে, আরেক বিঘা জমি বন্ধক রাখলাম, এই ঋণকে বোঝানো হয় নাই, বরং সংসার পরিচালনা করার ক্ষেত্রে যদি ঋণ হয়ে যায় তাহলে সেই ঋণগ্রস্ত ব্যক্তির জন্য আল্লাহ তাআলা এটিকে মাফ করে দিয়েছেন। নিসাব পরিমাণ সম্পদ থাকতে হবে, নিসাব পরিমাণ যদি সম্পদ না থাকে তাহলে ওই ব্যক্তির উপরে জাকাত ওসর কোনোটি ওয়াজিব হবে না। নিসাব পরিমাণ সম্পদের যে পরিমাণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্ধারণ করে দিয়েছেন, সেটি হচ্ছে স্বর্ণের পরিমাণ 7.5 তোলা আর রৌপ্যের পরিমাণ 52.5, এটি নির্ধারণ করা হয়েছে। তাহলে টাকা দিয়ে করা হলো না কেন, অর্থ দিয়ে করা হলো না কেন? কারণ ওই সময় তো টাকার প্রচলন ছিল না, কাগজের মুদ্রা প্রচলন ছিল না, তখন যে মুদ্রা প্রচলন ছিল ধাতব পদার্থ দিয়ে তৈরি করা মুদ্রা, অর্থাৎ দিনার এবং দিরহামের প্রচলন তখন ছিল। দিনার বলা হচ্ছে স্বর্ণ মুদ্রা, আর দিরহাম হচ্ছে রৌপ্য মুদ্রা, রূপার দ্বারা নির্মিত মুদ্রা, এটিকে বলা হচ্ছে দিরহাম। এই দিনার এবং দিরহামের যে পরিমাণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্ধারণ করে দিয়েছেন, এই পরিমাণ সম্পদের যে মালিক হবে তাকে অবশ্যই জাকাত আদায় করতে হবে। এখানে স্বর্ণের দ্বারা শুধু অলঙ্কারকে বোঝানো হয় নাই, বরং প্রচলিত লেনদেনের যে মুদ্রা অর্থের বিনিময় হয়, এই বিনিময় তৎকালীন সময়ে স্বর্ণ মুদ্রা এবং রৌপ্য মুদ্রা প্রচলন ছিল, বিধায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জাকাতের বিধান নির্ধারণ করেছেন স্বর্ণ মুদ্রা এবং রৌপ্য মুদ্রা দিয়ে। এই জন্য বলা হচ্ছে নিসাব পরিমাণ সম্পদের মালিক হতে হবে, ওই পরিমাণ অর্থাৎ 7.5 তোলা স্বর্ণের মালিক কিংবা স্বর্ণ মুদ্রার মালিক, আর 52.5 তোলার রৌপ্য কিংবা রৌপ্য মুদ্রার মালিক যদি কেউ হয় তাহলে সেই ব্যক্তির উপরে জাকাত ওয়াজিব হয়ে যাবে, ফরজ হয়ে যাবে। 1 বছর পূর্ণ হওয়া, 1 বছর পূর্ণ হলে তাকে জাকাত আদায় করতে হবে। তবে বছর পূর্তির পূর্বেও জাকাত আদায়ের বিধান রয়েছে। আলী ইবনে আবি তালিব মাজার শরীফের 1795 নম্বর হাদিস, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, জাব্বাস রাদিয়াল্লাহু আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে জিজ্ঞেস করতেছেন, প্রশ্ন করতেছেন, হে আল্লাহর রাসূল, আমি কি বছর পূর্তির পূর্বেই কি জাকাত আদায় করতে পারবো কিনা, যখন বছর পূর্তি হওয়ার পূর্ণ হওয়ার পূর্বেই জাকাত আদায় করা যাবে কিনা? এক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বছর পূর্ণ হওয়ার পূর্বেও জাকাত আদায় করার নির্দেশ দিয়েছেন, অনুমতি দিয়েছেন। এখন আমরা সমাজে অনেক সময় বছর পূর্তি হওয়ার আগে আমাদের সঞ্চিত টাকা পয়সাগুলো অন্য কোনো কাজে লাগাই, জমি কিনি অথবা গৃহ নির্মাণ করি অথবা ব্যবসার পুঁজি হিসাবে খাটাই, টাকা তোকে বসে রাখে না, বিভিন্ন কাজে লাগাই। বছর পূর্তি হওয়ার আগে যদি আমরা এই সঞ্চিত সম্পদগুলো যদি কাজে লাগাই তাহলে অবশ্যই আমাদেরকে তার জাকাত বের করে নিয়ে সেটিকে কাজে লাগাতে হবে, কারণ বছর পূর্তি হওয়ার আগেও জাকাত দেওয়ার অনুমতি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, তার দলিল হচ্ছে মাজার শরীফের 1795 নম্বর হাদিস।
ব্যবসায় মাল হওয়া, ব্যবসার যে মালামাল এগুলোর উপরে আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত নির্ধারণ করে দিয়েছেন। এগুলো হচ্ছে যাকাত ফরজ হওয়ার শর্ত। আবার যাকাত দেওয়া যাবে না এমন ব্যক্তিও রয়েছেন, সবাইকে যাকাত দেওয়া যাবে না। যদি ওই আট শ্রেণীর মানুষের পর্যায়ে পড়ে এমন ব্যক্তিও কিছু রয়েছেন যাদেরকে যাকাত দেওয়া যাবে না। এক নাম্বার হচ্ছে জিম্মিকে যাকাত দেওয়া যাবে না। জিম্মি, কোনো মানুষকে জিম্মি করা কবিরা গুনাহ, মানুষকে জিম্মি করা যাবে না। যদি কোনো মানুষকে কেউ যদি কাউকে জিম্মি করে সে তো একটা কবিরা গুনাহ করলই, এরপরে যদি সে আবার তার যাকাত ওষুধ থেকে তার যদি ভরণ পোষণ দেয়, খাবার দাবার বহন করে থাকে, তাহলে সেটা আরেক ধরনের বড় কবিরা গুনাহ করবে। কোনো জিম্মিকে এই যাকাত ওষুধ থেকে সাহায্য সহযোগিতা করা যাবে না। দুই নাম্বার, মসজিদ বানানো যাবে না। আমরা আমাদের যাকাত হিসাব করে বের না করে আমরা মসজিদ নির্মাণ করার ক্ষেত্রে যদি অনেক টাকা যদি ব্যয় করে থাকি, আর যদি মনে করি আমি এর চাইতে বেশি টাকা ব্যয় করেছি, খরচ করেছি, দান করেছি, আমার যাকাত আদায় হবে না। আর এই যাকাত ওসর অর্থ দিয়ে মসজিদ বানানো যাবে না, মসজিদে দান ফেরত করা যাবে না। আল্লাহ তাআলা যাকাত ওসরের টাকা নিজে গ্রহণ করেন না, আল্লাহ তাআলা ইবাদত করে না, এই মসজিদে দেওয়া যাবে না। মৃত ব্যক্তির কাফন ক্রয় করা যাবে না। লোকটি মারা গেছে, মারা যাওয়ার পরে তার কাফন ক্রয় করা এই যাকাত ওষুধ দিয়ে করা যাবে না। তার হক ছিল তার জীবিত থাকাকালীন অবস্থা, বেঁচে থাকাকালীন সময় তার এটা হক ছিল, আমরা কিন্তু আদায় করি নাই, আমরা গুণাগার হয়ে গেলাম, কিন্তু মারা যাওয়ার পরে আমি আমার দানের হাতটাকে বাড়াই দিলাম আর সেই যাকাত ওষুধের তহবিল থেকে তার কাফনের ব্যবস্থা করলাম, এইটি করা যাবে না। ধনী ব্যক্তিকে যাকাত দেওয়া যাবে না। কোরআনের ভাষায় আমিলিন বলা হচ্ছে তাকে যদি কর্মচারী নিয়োগ করা হয়, যাকাত আদায় করা ওষুধ আদায় করার ক্ষেত্রে যদি তাকে কর্মচারী নিয়োগ করা হয়, দায়িত্ব দেওয়া হয়, সেক্ষেত্রে তাকে সেখান থেকে তার বেতন দিতে হবে। এর বাহিরে অন্য কোনো ধনী ব্যক্তিকে যাকাত দেওয়া যাবে না, কোনো ধনী ব্যক্তির সন্তানকে যাকাত ওষুধ তহবিল থেকে অর্থ দেওয়া যাবে না, এগুলো নিজ তহবিল থেকে দিতে হবে। নিজ তহবিল আর আট শ্রেণীর তহবিলের মধ্যে অনেক পার্থক্য রয়েছে, কারণ যে অংশ আল্লাহ তাআলা আমাদের সম্পদের মধ্যে ওই আট শ্রেণীর মানুষের জন্য নির্ধারণ করে দিয়েছেন, ওইটার মালিক আমরা না, ওই আট শ্রেণীর মানুষ এটা মালিক। পিতামহ পূর্বিতামহকে এই যাকাতের অর্থ দিয়ে সাহায্য করা দরকার। কোনো সন্তান বিত্তশালী হয়েছে, সম্পদশালী হয়েছে, তার পিতা যদি অভাবগ্রস্ত যদি হয়ে যায়, তার পিতাকে সে এই যাকাত থেকে অর্থ দিয়ে সাহায্য সহযোগিতা করতে পারবে না, ভরণ পোষণ দিতে পারবে না। তার নিজ তহবিল থেকে তার পিতা মাতার ভরণ পোষণ বহন করতে হবে। আপন সন্তানকে যাকাত দেওয়া যাবে না। পিতা বিত্তশালী সম্পদশালী, কিন্তু সন্তান গরিব অসহায় দিন যাপন করতেছে, তাকে এই যাকাতের তহবিল থেকে পিতা তার সন্তানকে দিতে পারবে না, আর নিজ সম্পদ থেকে দিতে হবে, কারণ সে হলো তার ওয়ারিশ, সম্পদের ওয়ারিশ। নাতি নাতনি জিম্মি স্তরের সন্তান, নিম্ন স্তরের সন্তানদেরকে দেওয়া যাবে না। নাতি নাতনি এদেরকেও যাকাতের তহবিল থেকে দেওয়া যাবে না, তার কোলা থেকে দিতে হবে। নিজের যে সম্পদ, নিজের যে অংশ রয়েছে সেখান থেকে তাদেরকে যাকাত দিতে হবে, ওষুধ দিতে হবে। যাকাত ওষুধ আমরা অনেকেই সমাজের মধ্যে দেখি, যে গত কয়েকদিন আগে আমাকে একজন বললো যে সে তার নাতি নাতনিকে যাকাত ওষুধ থেকে সাহায্য সহযোগিতা করেছে, টাকা দিয়েছে। মেয়ে মারা গেছে, নাতি নাতনিরা অসহায় দিন যাপন করতেছে, নানা হয়ে তার সেই নাতি নাতনিকে যাকাত ওষুধের টাকার থেকে আর্থিক সহযোগিতা করে, এইটি করা যাবে না, ভালো করে মনে রাখবেন। মাতাকে দেওয়া যাবে না, মাতামহীকে দেওয়া যাবে না, ঊর্ধ্বতনকে দেওয়া যাবে না, যারা সম্পদের সঙ্গে যারা সম্পৃক্ত, ওয়ারিশের সঙ্গে যারা সম্পৃক্ত, এই সমস্ত ব্যক্তিদেরকে এই যাকাত ওষুধের তহবিল থেকে কোনো অর্থ সহযোগিতা করা যাবে না। এদেরকে যে আর্থিক সহযোগিতা করবে সেটি কোথা থেকে করবো, আমাদের নিজ তহবিল থেকে আমাদের করতে হবে। কথা কি বোঝা গেছে? স্ত্রীকে যাকাত দেওয়া যাবে না,
স্ত্রীর ভরণ পোষণের ক্ষেত্রে, নিজের সন্তান সন্ততির ভরণ পোষণের ক্ষেত্রে যদি আমরা নিজের জাকাত, ওসর, সদকা এখান থেকে যদি আমরা অর্থ তাদের পিছনে যদি ব্যয়ভার বহন করি, তাহলে এটি আমরা গুনাহগার হবো, এটি গুনার কাজ হবে, এটি করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বর্ণের জাকাতের পরিমাণ নির্ধারণ করেছেন, রৌপ্যের জাকাতের পরিমাণ নির্ধারণ করেছেন। স্বর্ণের জাকাত যেটি আমি আগেই বললাম, স্বর্ণই হতে হবে এমনটা নয়, কারণ সেই সময়ে কাগজের মুদ্রা প্রচলন ছিল না, বরং দিরহাম এবং দিনারের প্রচলন ছিল। বিধায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই স্বর্ণ কিংবা রৌপ্য দিয়ে জাকাতের পরিমাণ হিসাব নির্ধারণ করেছেন। স্বর্ণের ক্ষেত্রে জাকাতের যেটি পরিমাণ হবে, বলা হচ্ছে 20 মিসকাল পরিমাণ যদি কেউ স্বর্ণের মালিক হয় অথবা স্বর্ণ মুদ্রার মালিক হয়, 20 মিসকাল, তাহলে তাকে জাকাত দিতে হবে। তারপরে জাকাত খরচ, তাকে জাকাত আদায় করতে হবে। এখন মিসকালের হিসাব হচ্ছে 8 রুতিতে এক মাসা হয়, 8 রুতি, 8 রুতির পরিমাণ হচ্ছে এক মাসা। এরকম 4 মাসা 4 রুতিতে হচ্ছে এক মিসকাল, 20 মিসকালে 90 মাসা হয়, যে পরিমাণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্ধারণ করে দিয়েছেন 7.5 তোলা। এইটি বর্তমান মেট্রিক পদ্ধতিতে ওজনের পরিমাণ হচ্ছে, এক মিসকালের ওজনের পরিমাণ হচ্ছে 4.7874 গ্রাম। এইটিকে 20 দিয়ে গুণ করলে হয় 95.748 গ্রাম, অর্থাৎ প্রায় 96 গ্রাম। যদি দিনার স্বর্ণ মুদ্রার পরিমাণ যদি 96 গ্রাম হয়, ওই ব্যক্তির উপরে জাকাত ওয়াজিব হয়ে যাবে, ফরজ হয়ে যাবে। এখন স্বর্ণের চাইতে যদি কেউ মূল্যবান অলঙ্কার যদি ব্যবহার করে, আছে না স্বর্ণের চাইতে মূল্যবান অলঙ্কার? নাই, আছে। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেইটিকে কেন বুঝালেন না? সেই মূল্যবান ধাতব পদার্থ দিয়ে তখন তো মুদ্রার প্রচলন ছিল না, যেমন মণিমুক্তা, জহরত, রুবি ইত্যাদি আছে, এগুলোর মূল্যর যদি আমরা বিবেচনা করি, তাহলে এই 95.6 বা অর্থাৎ প্রায় 96 গ্রাম স্বর্ণের পরিমাণ যদি মূল্যের সমান যদি হয়, তাহলে সেই ব্যক্তির উপরে জাকাত ফরজ হয়ে যাবে। তারপর বলা হচ্ছে রৌপ্যের জাকাত, রূপার জাকাত আদায় করতে হবে। 200 দিরহাম 850 মাসা, যেটি তোলার হিসাবে আসে 52.4 মাসা। বর্তমান প্রচলিত হিসাবে মেট্রিক পদ্ধতিতে ওজন হচ্ছে 612.35 গ্রাম। এই পরিমাণ যদি কেউ রৌপ্য মুদ্রার মালিক হয়, সেক্ষেত্রে তার উপরে জাকাত ফরজ হয়ে যাবে। এখন স্বর্ণ মুদ্রা যতখানি হওয়ার প্রয়োজন তার চাইতে কিছু কম রয়েছে, আবার রৌপ্য মুদ্রা যতখানি থাকার প্রয়োজন তার চাইতে কিছু কম রয়েছে, কিন্তু দুটোই রয়েছে, তাহলে সেই ব্যক্তির কি জাকাত দিতে হবে না? আপনাকে যে কোনো একটার সঙ্গে মূল্য নির্ধারণ করতে হবে, যে কোনো একটার সমপরিমাণ অর্থের মূল্য দাঁড় করাইয়ে ওই পরিমাণ অর্থের যদি পর্যায়ে পৌঁছে যায়, তাহলে আপনার উপরে জাকাত ফরজ হবে, আপনাকে জাকাত আদায় করতে হবে। উঠের জাকাতের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোনো ব্যক্তির যদি 5টির কম উট থাকে, তাহলে ওই ব্যক্তির উপরে জাকাত ওয়াজিব নয়, উটের জাকাতের ওয়াজিব নয়। কথা কি বোঝা গেছে? উটের সংখ্যা যদি 5-এর কম হয়, তাহলে তাকে উটের জাকাত দিতে হবে না। যদি 5টি যদি হয়, তাহলে তাকে একটি ছাগল জাকাত আদায় করতে হবে। যদি উটের সংখ্যা 25 হয়, তাহলে 2 বছরের উট একটি জাকাত দিতে হবে।
কুকুরের সংখ্যা যদি 25টা যদি হয় তাহলে 2 বছরের একটি বয়সের একটি কুকুর তাকে যাকাত আদায় করতে হবে। যদি 36টি হয় তাহলে 3 বছর বয়স চলতেছে এমন কুকুর একটি দিতে হবে। 46টি হলে 4 বছরের বয়স চলতেছে এমন কুকুর একটি যাকাত আদায় করতে হবে। এভাবে বলা হচ্ছে 61টি হলে হিক্কা কিংবা 5 বছরের বয়সে উপনীত হয়েছে এমন কুকুর একটি যাকাত আদায় করতে হবে। গরুর ক্ষেত্রে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 30টির কম হলে ওই ব্যক্তির উপরে যাকাত অর্থাৎ গরুর যাকাত ওয়াজিব হবে না, ফরজ হবে না, তাকে দিতে হবে না। যদি কেউ দেয় সেটা তার জন্য মোস্তাহাব হিসাবে সওয়াব আদায় হবে, কিন্তু তার উপরে ওয়াজিব নয়, ফরজ নয়। 30টি হলে 2 বছর বয়স চলতেছে এমন গরু একটি তাকে যাকাত আদায় করতে হবে। কোনো খামারে যদি গরুর সংখ্যা যদি 30টি হয়, 30টি হওয়ার কারণে তাকে যাকাত আদায় করতে হবে, কিন্তু 30-এর কম সংখ্যক যদি তার গরু থাকে সেক্ষেত্রে তাকে যাকাত আদায় করতে হবে না, এটি তার জন্য ওয়াজিব নয়, ফরজ নয়। যদি 30 সংখ্যা যদি হয় তাহলে 2 বছর বয়স চলতেছে এমন বয়সের একটি গরু তাকে যাকাত আদায় করতে হবে। গরুর সংখ্যা যদি 40 হয়, মুসিন্না বলা হচ্ছে, মুসিন্না হলো 3 বছর বয়স চলতেছে এমন গরু দিয়ে ওই 40টির যাকাত আদায় করতে হবে। 40-এর অধিক হলে এই হারে তাকে যাকাত আদায় করতেই হবে। 40 ভাগের 1 ভাগ সেই হারে তাকে যাকাত আদায় করতে হবে। এবং ছাগলের যাকাতের ক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংখ্যা নির্ধারণ করে দিয়েছেন, সেটি হচ্ছে ছাগলের সংখ্যা যদি 40-এর কম হয়, 40-এর কম হলে তাকে ছাগলের যাকাত আদায় করতে হবে না, দিতে হবে না। অনেকে ছাগলের খামার করি, ছাগল লালন পালন করি, বাণিজ্যিক হারে করি, এই ছাগলের সংখ্যা যদি 40টি যদি হয়, এই 40 থেকে 120টি পরিমাণ যদি ছাগল এর মধ্যে যদি থাকে তাহলে তাকে যাকাত হিসেবে 1টি ছাগল আদায় করতে হবে, সদকা করে দিতে হবে। এবং 100 থেকে 120 থেকে 200 পর্যন্ত যদি তার ছাগল থেকে যায় তাহলে তাকে 2টি ছাগল দিয়ে ওই ছাগলের যাকাত আদায় করতে হবে। এবং 200 থেকে 300 পর্যন্ত যদি ছাগলের সংখ্যা যদি হয় তাহলে ওই সব ছাগল সমূহের যাকাত 3টি ছাগল দিয়ে তাকে ছাগলের যাকাত আদায় করতে হবে। এর অধিক তার যত ছাগলই থাকুক না কেন, বলা হচ্ছে প্রতি শয়ে 1টি করে ছাগল দিয়ে তার ছাগলের যাকাত আদায় করতে হবে। এখন কথা হচ্ছে যে উঠের সংখ্যা 5-এর কম, 4টি রয়েছে, তাহলে তো আমাকে উঠের যাকাত দিতে হবে না। গরুর সংখ্যা 30-এর কম রয়েছে, 28টি রয়েছে, তাহলে তো আমাকে গরুর যাকাত দিতে হবে না। একইভাবে একই ব্যক্তির 40-এর কম সংখ্যক ছাগল রয়েছে, তাহলে তো সে মনে করবে আমাকে ছাগলের যাকাত আদায় করতে হবে না। সেক্ষেত্রে আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, সেটি হলো যে আপনার সমস্ত পশু মূল্য নির্ধারণ করে এক জাতের পশুর সমতুল্য পরিমাণ নির্ধারণ করবেন। এক প্রকারের পশুর ওই সংখ্যক পশুর মূল্য পরিমাণ যদি সমস্ত পশুগুলো মিলে যদি তার মূল্য দাঁড়ায় তাহলে তাদের জাকাত আদায় করবেন, জাকাত দিতে হবে। জাকাত দেওয়া লাগবে না এমন পশুর ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঘোড়ার জাকাত নাই, ঘোড়া, গাধার জাকাত নাই, খসরের জাকাত নাই, চিতা বাঘ শিকারী কুকুর এগুলোর জাকাত নাই। তবে কেউ যদি এগুলো খামার তৈরি করে, বাণিজ্যিক হারে যদি লালন পালন করে, তাহলে তখন তার উপরে জাকাত ওয়াজিব হয়ে যাবে। ভেড়া ও দুম্বা জাকাতের ক্ষেত্রে ছাগলের যে জাকাতের পরিমাণ
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্ধারণ করে দিয়েছেন এই ছাগলের পদ্ধতিতে ভেড়া মুরগিমবার জাকাত আদায় করতে হবে। জাকাত দিতে হবে না এমন ফসল, আবার জাকাত দিতে হবে এমন ফসল সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ফসল স্থায়ীভাবে সংরক্ষণ করা যায় সেগুলোর উপরে জাকাত, কিংবা ওসর। ফসলের তো সাধারণত ওসর দিতে, ওসর ওসর ওয়াজিব, ওসর আদায় করতে হবে। যেমন ধান, ধান আমরা স্থায়ীভাবে সংরক্ষণ করতে পারি, এগুলোর ওসর আদায় করতে হবে। আলু কিন্তু স্থায়ীভাবে সংরক্ষণ করা যায়, বাড়িতে রেখে সারা বছর আলু খাওয়া যায়, বিধায় এই আলুর কিন্তু জাকাত ওসর আদায় করতে হবে। যেগুলো স্থায়ীভাবে সংরক্ষণ করা যায় না, যেমন বেগুন, লাউ, সিম, শাকসবজি, স্টোরজাত করা ছাড়া স্বাভাবিকভাবে যেগুলোকে আমরা বাড়িতে সংরক্ষণ করতে পারি না, পচনশীল, সেগুলোর উপরে ওসর ওয়াজিব নয়, এগুলো ওসর দিতে হবে না। যেগুলো পচনশীল নয়, আমরা সংরক্ষণ করতে পারি, এমন শস্যের, এমন উৎপাদিত ফসলের ওসর কিংবা জাকাত ওয়াজিব খরচ সেগুলো আদায় করতে হবে। তুলা চাষ যারা করেন, তুলা চাষের ক্ষেত্রে বলা হচ্ছে যে তুলার পরিমাণ যদি 5 বান্ডেল পরিমাণ পর্যন্ত হয় তাহলে তারা জাকাত আদায় করতে হবে, এবং জাফরানের ক্ষেত্রে 5 সের যদি হয় তাহলে তাকে অবশ্যই জাকাত আদায় করতে হবে। মধু চাষ করলে তাতেও ওসর আদায় করতে হবে। খনিজ পদার্থের ক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে সকল খনিজ পদার্থ উৎপাদনের মাধ্যমে যেগুলো মালিকানা অর্জন করা হয় সেগুলো হচ্ছে, সেগুলোর মধ্যে থেকে যেগুলোকে আগুনের তাপ দিয়ে গলানো যায়, যেমন স্বর্ণ, রূপা, লোহা, রাগ, তামা, কাঁসা, এগুলোকে আগুনের তাপ দিয়ে গলানো যায়। এই প্রকৃতির খনিজ ধাতব, খনিজ পদার্থ যদি কেউ মালিকানা অর্জন করে তাহলে তাকে 5 ভাগের 1 ভাগ জায়গাতে আদায় করতে হবে। তরল পদার্থ যেমন আলকাতরা, তেল জাতীয় খনিজ পদার্থ যেমন পেট্রোল, ডিজেল, মোবিল, এগুলো কিন্তু খনিজ পদার্থ, তেল জাতীয়, এগুলো জাকাত আদায় করতে হবে না। যে সকল কোম্পানি এই খনিজ পদার্থ উত্তোলন করেন তাদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য, যারা খনিজ পদার্থ উত্তোলন করে সম্পদের মালিক হন, আগুনে তাপ দিলে যে সকল পদার্থ গলানো সহজ হবে তাদের ক্ষেত্রে জাকাত রাসূলুল্লাহ নির্ধারণ করে দিয়েছেন 5 ভাগের 1 ভাগ, আর তৈলাক্ত হলে সেগুলো জাকাত আদায় করতে হবে না। কঠিন পদার্থের ক্ষেত্রে বলা হচ্ছে চুনাপাথর, জাওহার, ইয়াকুত, এর উপর জাকাত ওয়াজিব নয়, এগুলোকে জাকাত দিতে হবে না। যারা জাকাত আদায় করবে না তাদের মাল, তাদের সম্পদ পবিত্র নয়। জাকাত হচ্ছে সম্পদের ময়লা, যে জাকাত আদায় করলো তার সম্পদের ময়লাকে সে পরিষ্কার করলো, অর্থাৎ তার সম্পদকে সে পবিত্র করে নিল, আর সেই সম্পদ খেয়ে যদি আল্লাহ তাআলার ইবাদত বন্দী করে সেই ইবাদত আল্লাহ তাআলার দরবারে গৃহীত হবে, কবুল হবে। আবু দাউদ শরীফের 1658 নম্বর হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি সঞ্চিত সম্পদের জাকাত দেয় না, তাহলে জাকাত দিতে গেলে শর্ত হলো তার সম্পদটাকে সঞ্চিত হতে হবে, জমা থাকতে হবে, তার নিকটে সম্পদ রয়েছে, গচ্ছিত রয়েছে, সঞ্চিত রয়েছে, তারপরে সে জাকাত আদায় করে না। যদি তার দিরহাম কিংবা দিনারের সম্পদ যদি হয়ে থাকে, স্বর্ণ কিংবা রৌপ্যের সম্পদ যদি তার থেকে থাকে, অথচ তার জাকাত আদায় করলো না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কঠিন মুসিবতের দিন, কিয়ামতের দিন ওইগুলিকে জাহান্নামের আগুন দিয়ে উত্তপ্ত করা হবে এবং তার বাহুতে পিঠে সেক দেওয়া হবে, তাকে শাস্তি দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত
আল্লাহ তাআলার বিচার ফয়সালা শেষ না হয়। কিয়ামতের দিন দিনের পরিমাণটি হবে পৃথিবীর 50,000 বছরের সমতুল্য। এই সময় ধরে আল্লাহ তাআলা তাকে ওইভাবে যারা যাকাত আদায় করে নাই তাকে ওইভাবে আল্লাহ তাআলা শাস্তি দিবেন। যারা পশুর যাকাত আদায় করে নাই, পশুর সংখ্যা দিয়েছেন, পশুর মালিকানা আল্লাহ তাআলা তাকে দান করেছেন কিন্তু পশুর যাকাত দেন নাই, তার উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই পশুগুলোকে হাসরের মাঠে তাকে হৃষ্ট পুষ্ট করে দেওয়া হবে, তরুতাজা করে দেওয়া হবে, শক্তিশালী করে দেওয়া হবে। সেই পশুগুলো তাকে সেই দিন তাদের শিং দ্বারা ওই ব্যক্তিকে আঘাত করবে, পায়ের তলায় পিষ্ট করবে, তাকে আঘাত করতে থাকবে আর বলবে আমি তোমার পৃথিবীর সেই সঞ্চিত সম্পদ, সেই সঞ্চিত পশু যার যাকাত তুমি আদায় করো নাই। এর বাহিরে যে সকল বস্তুর যাকাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করে দিয়েছেন সেই যাকাত যদি আমরা আদায় না করি, সেই যাকাতের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন সেই দিন মুসিবতের দিন কিয়ামতের দিন তার সেই সম্পদগুলিকে বিষধর সাপে পরিণত করে দিয়ে তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে। তার সম্পদ সাপের ধারণ করে তার গলায় পেঁচিয়ে তার চোয়ালের উপরে তার গালের উপরে দংশন করবে আর বলবে আনা মালুকা আনা কামুকা, আমি তোমার পৃথিবীর সেই সঞ্চিত সম্পদ, আমি তোমার পৃথিবীর সেই অর্থ যার যাকাত তুমি আদায় করো নাই। মাজার শরীফের 1821 নম্বর হাদিসে জনৈক ব্যক্তি মসজিদের সামনে তার যাকাত যাকাতের বস্তু খেজুর ঝুলাই রাখছেন, কয়েক গুচ্ছ খেজুর ঝুলাই রাখছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে দেখছেন এবং মানুষকে জিজ্ঞেস করলেন, নারী দিয়ে তার ঠেলা দিচ্ছেন, আঘাত করতেছেন আর বলতেছেন যে এই খেজুরগুলো কে দিয়েছে। জনৈক সাহাবি উত্তর দিলেন যে হে আল্লাহর রাসূল, এই খেজুরগুলো অমুক সাহাবি তার ওষুধ হিসেবে আদায় করেছেন, এখানে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই ব্যক্তি তো এর চাইতে উৎকৃষ্ট খেজুর দিতে পারতেন, কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন তিনি যে খেজুর দিয়েছেন তার বাগানে চাইতে উৎকৃষ্ট মানের খেজুর রয়েছে। বিধাই সেই দিতে সে ওষুধ আদায় না করে, যাকাত আদায় না করে সে নিম্নমানের খেজুর দিয়ে ওষুধ যাকাত আদায় করেছে। সম্মানিত হাজেরিন, আমরা আমাদের ফসলের ওষুধ আদায় করার ক্ষেত্রে আমরা যদি এরকম নিম্নমানের ফসল দিয়ে যদি ওষুধ আদায় করি তাহলে আমাদের ওষুধ আদায় হবে না। আমাদেরকে উৎকৃষ্ট দানা উৎকৃষ্ট শস্য দিয়ে আমাদেরকে ওষুধ আদায় করতে হবে। আমরা যে ওষুধ দেব এটি আল্লাহর দরবারে সরাসরি পৌঁছবে না, আল্লাহর দরবারে কোনো রক্ত পৌঁছে না, গোশত পৌঁছে না, আল্লাহ তাআলার নিকটে তাকওয়া পৌঁছে, পরহেজগারিতে পৌঁছে। আল্লাহ তাআলাকে আমরা কতখানি ভয় করতে পারলাম, আল্লাহ তাআলার নিকটে সেইটি পৌঁছে, আল্লাহ তাআলা সেইটি আমাদের দেখেন। আল্লাহ তাআলা যে আমাদেরকে ফসল দিয়েছেন, রেজেক দিয়েছেন, আর সেখান থেকে আমরা নিম্নমানের ফসলগুলো আমরা যাকাত হিসেবে আমরা দিয়ে থাকি আর ভালোগুলো গুদামজাত করে সংরক্ষণ করে রেখে দিই, এগুলো আদায় করলে যাকাত ওষুধ আদায় হবে না। টাকা পয়সার করার ক্ষেত্রে আমরা দান করার ক্ষেত্রে আরেকটি আমাদের বৈশিষ্ট্য দেখা যায় সেটি হচ্ছে যে আমরা অসল টাকা দিই। যখন ফকিরকে দান করি পকেট থেকে যখন টাকা বের করি, টাকা বের করার পরে যে পুরাতন টাকা বা সিরা টাকা এই টাকাকে আমরা ফকিরকে দেওয়ার চেষ্টা করি কিন্তু পকেটে যে ভালো টাকা রয়েছে নতুন টাকা রয়েছে এইটিকে আমরা দেওয়ার চেষ্টা করি না। অসল টাকা দিয়ে আমরা মনে করি যে ফকির যদি চালাইতে পারে তাহলে পারুক, আমার কাছ থেকে একটা বোঝা নেমে গেল, এই মনে করে যদি আমরা মানুষকে আর্থিক সহযোগিতা করি তাহলে আল্লাহর কসম করে বলতেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এগুলো আল্লাহর দরবারে গৃহীত হবে না।
নাসাই শরীফের 2494 নম্বর হাদিস, সাহাল ইবনে আবু সাহামা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেছেন, যাকাত ওষুধ আমরা যদি অনুমানের ভিত্তিতে দেই এইটি দেওয়ার ঠিক হবে না, তবে এই হাদিসে অনুমতি রয়েছে, তবে তার পরিমাণ হবে এক তৃতীয়াংশ। আপনি যদি আপনার সম্পদের টাকা পয়সার যদি জাকাত ওষুধ আদায় করেন তাহলে তার পরিমাণ কতখানি হবে? এক তৃতীয়াংশ আপনাকে জাকাত আদায় করতে হবে, এক তৃতীয়াংশ আপনার ফসলের ওষুধ আদায় করতে হবে। কিন্তু ইসলামের বিধান কি? উৎপাদিত বৃষ্টির পানিতে উৎপাদিত ফসলের পরিমাণ এক দশমাংশ, আর সেচের মাধ্যমে উৎপাদিত ফসলের পরিমাণ এক বিশমাংশ, এটি হিসাব করে আদায় করতে হবে। আমি যদি হিসাব করে যদি না আদায় করি, ব্যয় হিসাবে যদি দেই, তাহলে আমার সমুদয় সম্পত্তির এক তৃতীয়াংশ জাকাত আদায় করতে হবে। নাসাই শরীফের 2497 নম্বর হাদিস, কুলে পাওয়া সম্পদ, অনেক সময় সম্পদ কুলে পাওয়া যায়, টাকা পয়সা কোনো মূল্যবান বস্তু যদি আমরা কুলে পাই, ইসলামের বিধান হচ্ছে এটি এক বছর অপেক্ষা করতে হবে, তার মালিককে তালাশ করতে হবে। তারপরে তার মালিককে যদি খুঁজে না পাওয়া যায় তাহলে সে সেইটি গ্রহণ করতে পারবে, অথবা সৎকার করে দিতে পারবে। যদি সে গ্রহণ করে তাহলে তার পাঁচ ভাগের এক ভাগ জায়গাটা আদায় করতে হবে। জাকাত আদায়ের ক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা জাকাত আদায় অস্বীকৃতি জ্ঞাপন করবে, জাকাত দিতে চাবে না, জাকাত আদায় করা হচ্ছে জাকাত দিচ্ছে না, ওই ব্যক্তির ক্ষেত্রে ইসলামের বিধান হচ্ছে, শরীয়তের বিধান হচ্ছে তার মালামাল প্রয়োগ করতে হবে। আপনি আমি করতে চাইলে কিন্তু পারবো না, এই জন্য আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইমাক্কান্নাহুম ফালা তাকামুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আমরুল মা'রুফ ওয়া নাহুম আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আমি যাকে ক্ষমতা দেই, যাকে রাষ্ট্রের কর্ণধার বানাই দেই, যাকে সরকার বানাই, যাকে শাসক বানাই, তাকে আমি আল্লাহ তাআলা চারটি কাজ দিয়েছি। এক নম্বর সে নামাজ কায়েম করবে, দুই নম্বর সে যাকাত আদায় করবে। কোনো ব্যক্তি যদি যাকাত প্রদান করতে অস্বীকৃতি জ্ঞাপন করে, আমি আপনি সমাজের মানুষ হয়ে তার মালামাল পূরণ করতে পারবো না, ইচ্ছে করলে সরকার তার মালামাল পূরণ করে দিলে রাষ্ট্রের সম্পদ হিসেবে বাজেয়াপ্ত করে দিতে পারবে, এটি ইসলামের বিধান। এই জন্য আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলছেন যে ইন্নামা সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফী রিকাবি ওয়াল গারিমিন ওয়া ফী সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল ফারিযাতান মিনাল্লাহি ওয়াল্লাহু আলিমুন হাকীম। এই যাকাত ওষুর সদকা এই আট শ্রেণীর মানুষের বাহিরে বণ্টন করা যাবে না। যদি এখান থেকে বণ্টন করা হয় তাহলে সওয়াবের পরিবর্তে গুনাহগার হয়ে যাবে। কাকে দেওয়া যাবে কাকে দেওয়া যাবে না সেটিও আমি আপনাদের সামনে বর্ণনা করেছি, পেশ করেছি। আল্লাহ তাআলা দীর্ঘ দুই পর্বে এই আয়াতের উপরে যে আলোচনা করলাম এবং শুনলাম এর উপরে যেন আল্লাহ তাআলা যথাযথভাবে পরিপূর্ণভাবে যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন সকলে বলে আমিন। এবারে আমি আমার সংক্ষিপ্ত কথা এই আয়াতের উপরে এখানেই আলোচনা শেষ করলাম। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।